যাই হোক, শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আজকে তোমাদের বলেই ফেলেছি যে আজকে আলোচনা করবো আমরা মাসকুলার টিস্যু নিয়ে। কাইন্ডলি সাউন্ডটা অন অফ করো। যাদের সাউন্ড গুলো আনমিউট করা আছে মিউট করে নাও। বলতে পারবা নিশ্চয়ই যে এটা কি, বলার দরকার নেই, এখন সাউন্ড মিউট থাকুক। দেখো তাহলে আমরা কোন অংশটাকে পেশি টিস্যু বলবো, আমি এখানে একটু ভালো করে চিহ্নিত করে দেখিয়ে দিলাম যে আমাদের দেহের অভ্যন্তরীণ যে অস্থি এবং তরুণস্থি আছে, এই অস্থি এবং তরুণস্থির সাথে সংশ্লিষ্ট যে সকল পেশি সমূহ আছে। দেখো এখানে বিভিন্ন ধরনের পেশি আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তো সাউন্ড মিউট করো, তোমরা কথা কি বুঝো না বাংলা কথা? এই মিরা সাউন্ড অফ করো, এই জীবনকে 107 সাউন্ড অফ করো। এগুলো সাউন্ড তোমরা বারবার ই করতেছো কেন? এই জীবন সাউন্ড মিউট করো। জীবন শিকদার 107 আইডি। বারবার ডিস্টার্ব করলে ভাবে হয় না। তাহসিন কে এসে, তাহসিন দেখো, মানব দেহের অভ্যন্তরীণ পেশি টিস্যু সমূহ, দেখো আমি এই চারবার মিউট করলাম, এরপরে যারটা আনমিউট হবে আমি তাকে একেবারে ফোন দেবো পার্সোনালি। এই নাহিদা সাউন্ড অফ করো। দেখো এখানে পেশি টিস্যুর গঠন সম্পর্কে একটু সামান্য আলোচনা দেওয়া আছে। লক্ষ্য করলে দেখবা যেসব কলা সংকোচন প্রসারণক্ষম তন্তু সদৃশ অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং যাদের ক্রিয়ায় দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে তাদেরকে পেশি কলা বলে। যেসব কলা সংকোচন প্রসারণক্ষম তন্তু সদৃশ অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং যাদের ক্রিয়ায় দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে তাদেরকে পেশি কলা বলে। দেখো আমি আবার বলি, যেসব কলা সংকোচন প্রসারণক্ষম তন্তু সদৃশ অসংখ্য কোষ নিয়ে গঠিত এবং যাদের ক্রিয়ায় দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটে তাদেরকে আমরা পেশিকলা বলি। আর পেশিকলার কোষগুলো সরু ও লম্বা বলে এদের ফাইবার বা তন্তু বলে। পেশিকলার কোষগুলো লম্বা সরু, এ কারণে আমরা এই পেশিকলার কোষগুলোকে আমরা কি বলি, তন্তু বা ফাইবার। এখানে একটু পেশিকলার বিভিন্ন অংশ নিয়ে দেখানো আছে, ছবিটার দিকে একটু লক্ষ্য করে দেখো। আমরা এই টোটালটাকে বলি মাসেল। দেখো বাইরের একটা বান্ডেল এখানে বের করা আছে, দেখো মাসেল গুলোর মধ্য থেকে, এটাকে বলে ফেসিকেল বা বান্ডেল অফ মাসেল ফাইবার।
যে পেশি, এই যে ফাইবার যেটা বললাম, এই ফাইবার গুলার এক একটা বান্ডেলকে বলা হয় এই যে ফেসিকল। তারপরে দেখো এইটা হলো একটা ফাইবার এখানে, এই যে মাসেল ফাইবার। আর ফাইবার গুলোর মধ্যে কি থাকে, মায়োফাইব্রিল নামক প্রোটিন জাতীয় তন্তু থাকে এই ফাইবার গুলোর মধ্যে। আমরা একটু পেশি টেশি সাধারণ বৈশিষ্ট্য গুলো দেখি। যে যে সাউন্ড আনমিউট করতেছো, আমার এখানে নামগুলো উঠে, তোমরা বুঝতেছো না মনে হয়, যে কেউ কেউ নতুন শিখতেছো এই কারণে। এখানে যারা সাউন্ড অন করতেছো, প্রত্যেকের নাম আমার এখানে উঠে, উঠার কারণে আমি দেখতেছি যে নাহিদার সাউন্ড অন মিউট করা। বৈশিষ্ট্যগুলো দেখো, এখানে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। আমরা কিন্তু ভ্রূণীয় যে তিনটে স্তর পড়ছিলাম, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই তিনটে স্তর আমরা পড়ছি। সেখানে ভ্রূণীয় মেসোডার্ম থেকে এই পেশি টিস্যু উদ্ভূত বা সৃষ্টি। মানব দেহের মোট ওজনের 40% পেশি কলা, মানে টোটাল ওজনকে যদি আমরা পার্সেন্টেজ নেই, তাহলে তার 40% হচ্ছে এই পেশিকলা। কোষগুলো সরু ও লম্বা বলে এদের ফাইবার বা তন্তু বলা হয়। কোষগুলো সরু এবং লম্বা, এই কারণে এদেরকে ফাইবার বা তন্তু বলা হয়। তারপর দেখো পেশিকোষের আবরণীকে সার্কোলেমা, এটা একটু মাথায় রাখবা, বিভিন্ন জায়গায় এই শব্দটা আসবে, সার্কোলেমা। আমরা যেমন প্লাজমা মেমব্রেন বলি অন্যান্য ক্ষেত্রে কোষের আবরণকে, এক্ষেত্রে কিন্তু পেশিকোষের আবরণকে আমরা বলবো সার্কোলেমা। এবং সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। আমরা যেমন অন্যান্য কোষের ক্ষেত্রে বলি সাইটোপ্লাজম, এক্ষেত্রে বলা হয় সার্কোপ্লাজম। অন্যান্য কোষের ক্ষেত্রে আমরা বলি প্লাজমা মেমব্রেন, এক্ষেত্রে বলা হয় সার্কোলেমা। সার্কোপ্লাজমে পরস্পর সজ্জিত মায়োফাইব্রিল নামক অসংখ্য প্রোটিন তন্তু বিদ্যমান। কি থাকে সার্কোপ্লাজম বা সাইটোপ্লাজমে, কি থাকে পরস্পর সজ্জিত অসংখ্য মায়োফাইব্রিল নামক প্রোটিন জাতীয় তন্তু বিদ্যমান থাকে। তো যাই হোক, আমরা একটু পেশি টিস্যুর কমন বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম, যে পেশি টিস্যু কি। আবার বলি, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত, মানব দেহের মোট ওজনের 40% পেশিকলা, কোষগুলো সরু ও লম্বা বলে এদের ফাইবার বা তন্তু বলা হয়, পেশিকোষের আবরণীকে সার্কোলেমা এবং সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে, সার্কোপ্লাজমে পরস্পর সজ্জিত মায়োফাইব্রিল নামক অসংখ্য প্রোটিন তন্তু বিদ্যমান। সাধারণ কাজ কি, দেখো পেশিকলা বা পেশিতন্তুর সাধারণ কাজ হচ্ছে মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি সঞ্চালনের ভূমিকা পালন করে। মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি, যে হাত পা, তারপর হৃৎপিণ্ড, সব বিভিন্ন ধরনের দেহের ভিতরে যত অঙ্গ আছে, এই সব অঙ্গই অর্থাৎ টোটাল বডি সঞ্চালনে ভূমিকা পালন করে হচ্ছে এই পেশি টিস্যু। এরপর দেখো, আমাদের দেহের সার্কুলেশনের সাথে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। একই সাথে সমগ্র দেহের যে রক্ত নালীগুলো, এই সবগুলোই তৈরি হয় পেশি টিস্যু দ্বারা। দেখো রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেশি টিস্যু। আমাদের রক্ত সঞ্চালনের জন্য হৃৎপিণ্ড, ধমনী, শিরা সবই এই টিস্যু দ্বারা তৈরি। দেখো হৃৎপিণ্ড একেবারে জন্মলগ্ন থেকে, মানুষের সৃষ্টির শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত হৃৎপিণ্ড কিন্তু সঞ্চালিত হয়। এরপর 3 নম্বর আরেকটা কাজ দেওয়া আছে, দেখো মানব দেহের পরিপাক, রেচন ও জননতন্ত্রের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব দেহের পরিপাকের সাথে সংশ্লিষ্ট অঙ্গ যেমন পরিপাক নালী, মুখ থেকে পায়ু পর্যন্ত যে 9 মিটার দৈর্ঘ্যের নালী আছে, রেচনের সাথে সংশ্লিষ্ট আমাদের যে অঙ্গাদি আছে, বৃক্ক আছে, ইউরেটার আছে, মূত্রথলি, মূত্রনালী, এই যাবতীয় অঙ্গাদি, এছাড়াও জননের সাথে আছে কি, জননের সাথে সংশ্লিষ্ট যে সকল অঙ্গাদি আছে, এই সমগ্র অঙ্গাদি হচ্ছে আমাদের এই মাস্কুলার টিস্যুর সমন্বয়ে গঠিত। তো যাই হোক, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ আইডিয়া নিলাম, মাস্কুলার টিস্যু কি, মাস্কুলার টিস্যুর বৈশিষ্ট্য এবং মাস্কুলার টিস্যুর কাজ। এরপরে আমরা চলে যাব পেশি টিস্যুর প্রকারভেদে। দেখো পেশি টিস্যু আমাদের দেহে 3 ধরনের আছে। নাহিদা, তোমার সাউন্ডটা কি অফ করতে পারতেছো না? 216 আইডি কই, আমি তো দেখি এখানে তোমার এই যে বারবারই করতেছে, শো করতেছে। দেখো পেশি টিস্যুর প্রকারভেদ, কয় ধরনের পেশি টিস্যু আছে, দেখো মানব দেহে 3 ধরনের পেশি টিস্যু আছে, অবস্থান, গঠন, প্রকৃতি ও কাজের উপর ভিত্তি করে। দেখো গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে পেশি টিস্যু 3 ধরনের। কি কি, দেখো 1 নম্বর হচ্ছে স্কেলেটাল বা কঙ্কাল, কঙ্কাল পেশি টিস্যু। কঙ্কাল টিস্যু বা স্কেলেটাল
বা এটাকে আমরা ঐচ্ছিকও বলি, ঐচ্ছিক টিস্যু বলি, ঐচ্ছিক কঙ্কাল, রৈখিক বা ঐচ্ছিক পেশি টিস্যু বলি। তারপরে আছে কি কার্ডিয়াক, দেখো কার্ডিয়াক বা হৃদ, হৃদ পেশি টিস্যু বলি আমরা, হৃদ পেশি বা কার্ডিয়াক পেশি বলি এটাকে। এরপরে কি আছে দেখো, আরেকটা আছে কি মসৃণ, হ্যাঁ মসৃণ, মসৃণ পেশি টিস্যু বলি এটাকে আমরা, মসৃণ বা অনৈচ্ছিক বলি, মসৃণ বা অনৈচ্ছিক পেশি। তাহলে তিন ধরনের পেশি পেলাম আমরা, কি কঙ্কাল বা ঐচ্ছিক পেশি, কার্ডিয়াক বা হৃদ পেশি, মসৃণ বা ঐচ্ছিক পেশি। দেখো কঙ্কাল পেশি বা রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশির অবস্থান, নাম কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু একই। দেখো কঙ্কাল পেশি বা রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি, হ্যাঁ অবস্থান কোথায় দেখো, অস্থির সাথে সংযুক্ত থাকে, জিহ্বায় থাকে, চোখে থাকে, গলবিলি ইত্যাদি বিভিন্ন অঙ্গাদিতে মানুষের ঐচ্ছিক পেশি অবস্থান করে। অবস্থান দেখলাম আমরা কঙ্কাল পেশির। এরপর দেখো কঙ্কাল পেশির সাধারণ বৈশিষ্ট্য কি আছে, পেশিকোষগুলো অসংখ্য তন্তু সদৃশ, পেশিকোষগুলো অসংখ্য তন্তু সদৃশ, বহু নিউক্লিয়াস যুক্ত, চোঙা আকৃতির গঠন বিশিষ্ট। পেশিকোষগুলো অসংখ্য তন্তু সদৃশ, তন্তু মানে সুতা, সুতার মতো আর কি, বহু নিউক্লিয়াস যুক্ত, চোঙা আকৃতির গঠন বিশেষ। পেশিতন্তুগুলো গুচ্ছাকারে থাকে বলে এদের গুচ্ছকে ফেসিকুলাস বলে, এরা গুচ্ছ গুচ্ছ অবস্থান করে, এই জন্য এদেরকে বলা হয় ফেসিকুলাস, ফেসিকল, এই যে এখানে চিহ্নিত করা আছে, এই যে গুচ্ছাকারে, এই যে একটা গুচ্ছ, এই গুচ্ছটাকে আমরা বলি ফেসিকল, এই যে ফেসিকল র্যাপড বাই পেরিমাইসিয়াম। তারপর দেখো প্রতিটি ফেসিকুলাস পেরিমাইসিয়াম নামক যোজক টিস্যু নির্মিত আবরণে আবৃত থাকে, প্রতিটি ফেসিকুলাস আবার কি হয় একটা পেরিমাইসিয়াম নামক যোজক টিস্যু নির্মিত আবরণে আবৃত থাকে। এই দেখো প্রত্যেকটা ফেসিকুলাস, দেখো এখানে এই একটা ফেসিকল, এই একটা ফেসিকল, এই একটা ফেসিকল, এগুলো সবগুলো আবার একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যে আবরণটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। এই যে দেখো পেরিমাইসিয়াম। তাহলে আমরা দেখো ফাইবার পাইলাম, ফাইবারটার একটা গুচ্ছকে আমরা বললাম ফেসিকল, আবার ফেসিকলের কতগুলো গুচ্ছকে আমরা বললাম কি পেরিমাইসিয়াম। প্রতিটি পেশিকোষের অভ্যন্তরে মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু পাওয়া যায়। প্রত্যেকটা পেশিকোষ, এই যে মাসেল ফাইবার আমরা যেগুলাকে বলি, ফাইবার হচ্ছে এখানে এক একটা কোষ, ফাইবার সূত্রাকার তন্তু বিশেষ গঠন। এই কোষের মধ্যে কি থাকে, মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু পাওয়া যায়, যে মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু পাওয়া যায় যা অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দিয়ে গঠিত। দুই ধরনের প্রোটিন থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন নামক দুই ধরনের প্রোটিন দ্বারা এই ফাইব্রিল গুলো গঠিত। অ্যাক্টিন ও মায়োসিনের আন্তঃক্রিয়ায়, অ্যাক্টিন ও মায়োসিনের আন্তঃক্রিয়ায় পেশির সংকোচন ও প্রসারণ ঘটে। আমরা যে যে হাত পা নাড়াচাড়া করি বা যেটা আমার ইচ্ছায় নরণ চরণ সম্পন্ন হয়, সেটা এই যে অ্যাক্টিন এবং মায়োসিনের আন্তঃক্রিয়ায় সংকোচন প্রসারণ ঘটে। কাজ কি, এ পেশির সংকোচন প্রসারণের ফলে মানব দেহের চলন সংঘটিত হয়, দেহের তাপ নিয়ন্ত্রণ করে, দেহের ভঙ্গিমা ও পেশির টান নিয়ন্ত্রণ করে। এই যে দেহের পেশির টান, আমরা যে হাঁটা চলার জন্য যে পেশির যে টানটা, এটা নিয়ন্ত্রণ করে, প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় বলে একে ঐচ্ছিক পেশিও বলা হয়। এরপর চলে যাব আমরা দুই নম্বর পেশিতে, দেখো মসৃণ বা অনৈচ্ছিক পেশি। অবস্থান দেখি আমরা, মসৃণ বা অনৈচ্ছিক পেশির অবস্থান হচ্ছে রক্তনালী, পাকস্থলী, ক্ষুদ্রন্ত্র, বৃহদন্ত্র, পিত্তথলি, রেচন নালী, জনন নালী, জরায়ু ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গাদি, যেগুলো আমাদের টাসের বাইরে, যেগুলো আমরা চাইলেও নাড়াতে পারি না, আমাদের ইচ্ছায় নড়ে না, যে সকল অঙ্গাদি, রক্তনালী আমরা নাড়াতে পারি না, পাকস্থলী আমাদের ইচ্ছায় নড়ে না, পেরিস্টলসিস মুভমেন্টের মাধ্যমে নড়ে, সেটা তার ইচ্ছায়। তারপরে ক্ষুদ্রন্ত্র, বৃহদন্ত্র, পিত্তথলি, রেচন নালী, জনন নালী, জরায়ু, এগুলো কেউই আমাদের ইচ্ছায় নড়ে না, হ্যাঁ এটা নিজের ইচ্ছায় যখন নড়ে, তো এই জন্য এটার একটা নাম হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর এটার আরো একটা নাম হচ্ছে মসৃণ পেশি। দেখো এটা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, দেখো অসংখ্য মাকুয়াকৃতির কোষ নিয়ে গঠিত। আমি এখানে কতগুলো কোষ দেখাই দিয়েছি, এই দেখো মাকুয়াকৃতির কোষ, মাকু দুই প্রান্ত সুষেল, মধ্যভাগ প্রশস্ত, মাকুয়াকৃতির কোষ নিয়ে অনৈচ্ছিক পেশি গঠিত। কোষের আবরণী ওয়াইজ স্পষ্ট, আবরণীটা বোঝা যায় না। সার্কোপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম মায়োফাইব্রিল দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে, সার্কোপ্লাজম মানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম মায়োফাইব্রিল দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। কোষগুলোর মধ্যভাগ চওড়া ও দুই প্রান্ত ক্রমশ সরু,
মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না, এখানে কোনো আড়াআড়ি রেখা নাই। কাজ কি দেখো, এই টিস্যু সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী, সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী, স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সংশ্লিষ্ট অঙ্গের ছন্দময় ক্রিয়াকলাপ সম্পন্ন করে। স্বয়ংক্রিয় স্নায়ু মানে নিজে নিজে কাজ করে, কেন্দ্রীয় স্নায়ু দ্বারা এরা অনেক সময় নিয়ন্ত্রিত না হয়ে নিজস্ব ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই স্নায়ুগুলো নিজেরাই কাজগুলো করে। পৌষ্টিক নালীর পেরিস্টালসিস, পেরিস্টালসিস মানে পৌষ্টিক নালীর যে নিজস্ব মুভমেন্ট, নড়াচড়া যেটা, সেটাকে আমরা বলি পেরিস্টালসিস। পৌষ্টিক নালীর পেরিস্টালসিস রক্তনালীর অবিরাম সংকোচন প্রসারণ, শ্বাসনালীর ও রেচন নালীর নিয়ম মাফিক সকল ক্রিয়াকলাপ মসৃণ পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এই পেশি সংকোচন প্রসারণ ধীর ও দীর্ঘস্থায়ী, স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, সংশ্লিষ্ট অঙ্গের ছন্দময় ক্রিয়াকলাপ সম্পন্ন করে। পৌষ্টিক নালীর পেরিস্টালসিস আমি বলে দিয়েছি, রক্তনালীর অবিরাম সংকোচন প্রসারণ, শ্বাসনালীর ও রেচন নালীর নিয়ম মাফিক সকল ক্রিয়াকলাপ মসৃণ পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে 3 নম্বর আমাদের যে পেশিটা থাকে সেটা হলো হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল। দেখো হৃৎপেশি অবস্থান কোথায় তোমরা বুঝেই গেছো, যে হৃৎপেশি হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যবর্তী স্তরে অবস্থান করে, মধ্যবর্তী স্তর যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে বাইরের আবরণ, আর সবচেয়ে ভিতরে আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, আর মধ্যবর্তী আবরণটাকে বলি মায়োকার্ডিয়াম। এই হৃৎপেশি হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যবর্তী স্তর যেটা, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম গঠন করে। দেখো এখানে মায়োকার্ডিয়াম চিহ্নিত করে দেওয়া আছে, এই অংশটা হচ্ছে হৃৎপেশি, আমরা এই অংশটাকে হৃৎপেশি বলে থাকি, কার্ডিয়াক মাসেল। তো হৃৎপেশির গঠনের সাধারণ বৈশিষ্ট্য কি আছে, অনিয়তাকার লম্বা ও শাখা প্রশাখা যুক্ত কতগুলো কোষ বা তন্তু নিয়ে হৃৎপেশি গঠিত। অনিয়তাকার মানে এটা সুনির্দিষ্ট কোনো আকার নেই, লম্বা শাখা প্রশাখা যুক্ত কতগুলো কোষ বা তন্তু নিয়ে হৃৎপেশি গঠিত। সার্কোলিমা বেশ সূক্ষ্ম, সার্কোলিমা মানে কি আমাদের ওই যে আবরণী বা প্লাজমা মেমব্রেন যেটা, সার্কোলিমা বেশ সূক্ষ্ম এবং নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রে অবস্থান করে, কোষের মধ্যভাগে নিউক্লিয়াস অবস্থান করে। পেশিতন্তুর মায়োফাইব্রিলের গায়ে আড়াআড়ি রেখা থাকে, মায়োফাইব্রিল বা তন্তু যেটা থাকে এই তন্তুর গায়ে এরকম আড়াআড়ি রেখা থাকে, আড়াআড়ি রেখা। আর এই হৃৎপেশির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কোষগুলোর সংযোগস্থলে কোষ পর্দা ঘন সন্নিবিষ্ট হয়, ইন্টারক্যালেটেড ডিক্স নামক অনুপ্রস্থ রেখা সৃষ্টি করে। আড়াআড়ি এই যে ইন্টারক্যালেটেড ডিক্স সৃষ্টি করে, এখানে দেওয়া আছে এই যে একটা রেখা, দেখো এই যে একটা রেখা দেওয়া আছে, এটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিক্স। কোষগুলোর সংযোগস্থলে কোষ পর্দা ঘন সন্নিবিষ্ট হয়, মানে সার্কোলিমাটা ঘন সন্নিবিষ্ট হয়, ইন্টারক্যালেটেড ডিক্স নামক অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে। কাজ কি হৃৎপেশির, আমরা জানি যে হৃৎপিণ্ড সেই মানুষের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত এই যে পাম্পিং কার্যক্রমটা সম্পন্ন করে, যেটা মানবদেহের রক্ত সঞ্চালনের সাথে সংশ্লিষ্ট। সুতরাং আমরা জানি যে হৃৎপেশির তাহলে গুরুত্বপূর্ণ কাজটা কি। তারপরও আমি এখানে লিখে দিয়েছি যে হৃৎপেশির অবিরাম সংকোচন প্রসারণ হৃৎপিণ্ডের ছন্দময় গতি নিয়ন্ত্রণ করে, অবিরাম হৃদস্পন্দনের মাধ্যমে মানবদেহে অবিচ্ছিন্ন রক্ত সঞ্চারিত হয়, কখনো অবসাদগ্রস্ত হয় না, মানে মৃত্যুর পূর্ব পর্যন্ত এটা একই রকম থাকে। তো এই হলো আমাদের এখানে 3টা পেশি সম্পর্কে আমাদের এই আলোচনা মোটামুটি এখানে শেষ হয়ে গেল। যাই হোক, তো আমাদের এখানে আজকের এই আলোচনা এই পর্যন্ত শেষ হয়ে গেল। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি এখন কোশ্চেন নেব, কোশ্চেন গুলোর অ্যান্সার তোমরা দিবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে এবার বলো, পেজ নাম্বার 218 নম্বর পেজে চলে আসে সবাই, তোমাদের বইয়ের গাজী আজমলের বইয়ের 218 নম্বর পেজে চলে আসো। দুইশো আঠারো নম্বর পেজে এসে দেখো পেশি টিস্যু কি এবং কাজ এখানে দেওয়া আছে এই বইটা, অন্য বইয়ে বৈশিষ্ট্য দেওয়া আছে। তো বৈশিষ্ট্য আমি যেগুলো দিলাম এখানে এই এই বৈশিষ্ট্যগুলোই রাখবা, পেশি টিস্যুর বৈশিষ্ট্য যেগুলো আছে এবং কাজ। আর প্রকারভেদ তোমাদের বইয়ে দেওয়া আছে, এই যে আলাদা আলাদা দেওয়া আছে, কিন্তু এখান থেকে 4-5টা করে 5টা করে বৈশিষ্ট্য তুমি আলাদা করে ফেলবা। এই যে 3টা পেশি আছে, এই পেশির
মিনিমাম 5টা করে বৈশিষ্ট্য আলাদা করে ফেলবা, ওখান থেকে আন্ডারলাইন দিয়ে অথবা নোট করে 5টা বৈশিষ্ট্য আলাদা করে ফেলবা। তো আলাদা করে তারপরে কি করবা, আলাদা করার পরে তারপরে তুমি কম্পেয়ার করবা যে এই মসৃণ টিস্যু, অমসৃণ টিস্যু এবং হৃৎ টিস্যুর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য কি আছে। হ্যাঁ, অনেক সময় কিন্তু কম্পেয়ার করতে বলে, পরীক্ষায় আসে তুলনামূলক বৈশিষ্ট্য লিখো, এরকম হয় অনেক সময়, অথবা তিনটারই পার্থক্য করা লাগে অনেক সময়। হ্যাঁ, তো এই জন্য যাতে এই তিনটা টিস্যুর মধ্যে তুমি পার্থক্য নির্ণয় করতে পারো, এভাবে বৈশিষ্ট্যগুলো ফাইন্ড আউট করবা। আর একই সাথে কাজ কাজ তো অবশ্যই রাখতে হবে। এটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা পড়া আজকে তোমরা শিখলা, সুতরাং কোনোভাবেই এটা নোট করা থেকে ই হওয়া যাবে না, নোট করতে হবে তিনটারই, তিনটা আলাদা আলাদা নোট করবা। আর প্রথম পেশি টিস্যু কি, পেশি টিস্যু বলতে কি বুঝো, পেশি টিস্যু বৈশিষ্ট্য এবং কাজ, সেটা আগেই করে রাখবা।